কী কী উপসর্গ দেখলে কারণ বাচ্চারা তো অনেক সময় বলতে পারে না এবং আপনারা যথার্থভাবেই বলেছেন দু বছরের কাছাকাছি যারা বা যারা খুবই ছোটো আর কি তারা তো আর বলতে পারবে না যে আমার এই কষ্ট হচ্ছে তাহলে বাবা মা কী করে বুঝবেন কারণ বাচ্চারা তো সব বলতে পারছেন না প্রথমে যেটা ডক্টর আচার্য বললেন যে অন্যান্য ভাইরাস ইনফেকশনের মতোই কিন্তু ইনফেকশানগুলো হয় কিন্তু এবার দেখা যাচ্ছে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে নিউমোনিয়া হচ্ছে এই যে অ্যাডিনো ভাইরাস এটা ডাক্তারি পরিভাষে আমরা বলে থাকি এটা ফ্যারিঙ্গো কনজেন্টিভাল ফিভার ফ্যারিঙ্গো কনজেন্টিভাল মানে ফ্যারিংসে একটা ইনফরমেশন হয় পদা হয় আর চোখে হয় ফ্যারিংসটা কিন্তু আপার স্পিটাক এই আপার স্প্রিটাক হবে গলায় ব্যথা তার সঙ্গে কিন্তু বলছি পিঙ্ক আই চোখ লাল হয়ে থাকবে যদি দেখা যায় যে ভাইরাল ইনফেকশানের সঙ্গে চোখও ইনভলভমেন্ট হচ্ছে এটা কিন্তু একটা ক্লু যে এটা অ্যাডিনো ভাইরাস ইনফেকশান হচ্ছে দ্বিতীয় একটা হচ্ছে যে এখন যে অ্যাডিনোভাইরাসটা হচ্ছে একটু আগেই ডক্টর করেছেন বলেছেন এই বাচ্চাগুলোকে জ্বরগুলো খুব স্যুট করছে প্রচণ্ড হাই মানে একশো চার পাঁচ আরও বেশি শ্যুট করে যাচ্ছে কিন্তু সেটাকে অনেক সময় প্যারাসিটামল দিয়ে কমানোও যাচ্ছে না এবং জ্বরটা প্যারাসিটামল দিলেন চার ঘন্টার আগে আমরা প্যারাসিটামল দিতে মানা করি দু ঘন্টার মধ্যে আবার শ্যুট করে যাচ্ছে এতে একটা প্রবলেমও হচ্ছে যেই শ্যুট করছে মায়েরা আবার প্যারাসিটামল দিচ্ছে এখন এই ক্ষেত্রে আমি একটা কথা দর্শক বন্ধুদের জানাতে চাচ্ছি যে দু ঘন্টা পরে প্যারাসিটামলটা দেবেন না তার কারণ আপনি যদি এত ঘন ঘন প্যারাসিটামল দিতে থাকেন তাহলে প্যারাসিটামল টক্সিটি হবে আর একটা জিনিস সেটা যদিও অন্যান্য অর্গান ইনভলভমেন্ট এখান থেকে হতে পারে যেমন মায়াকারাইটিসের কথা বললে একটি পেশেন্ট এখন মায়াকারাইটিসে ভুগছে লিভার ইনভলভমেন্ট হতে পারে হেমারেজিক সিস্টাইটিস হতে পারে ইন্টারসেপশন হতে পারে সিএনএসএ এগুলো কিন্তু কমনলি আমরা পাচ্ছি না দ্বিতীয় যেটা আমরা পাচ্ছি লাল এরকম সর্দিকাশি জ্বর হয়েছে তার সঙ্গে ডায়রিয়া ডায়েরিয়া হচ্ছে জিআইট্যাক ইনফেকশনের জন্যে তাদের ক্ষেত্রে ডায়রিয়া হচ্ছে তবে এই সিমটমগুলো দিয়ে কনফার্মেশান হচ্ছে না আচ্ছা যে কাপটা হচ্ছে অনেক সময় জ্বরটা কমে গেল ওই কাপটা কিন্তু অনেকদিন পারসিস্ট করছে ইনভেস্টিগেশন ছাড়া কনফার্মেশান হবে না কিন্তু এগুলো হচ্ছে ক্লু মা বাবারা বুঝতে পারবে যে এগুলো হলে কিন্তু অ্যাডিনোভাইরাস হবে কিন্তু তার সঙ্গে আর একটা কথা আমি বারবার বলতে চাচ্ছি যে অ্যাডিনোভাইরাস হয়ে গেলো মানে এই যে ডাক্তারবাবু বলে দিলেন এই করু লাল হয়েছে সর্দি কাশি নেওয়া নেয় সুতরাং অ্যাডিনোভাইরাস আমার বাচ্চাটা ভুগছে আতঙ্কিত হবেন না ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে টেস্ট করাতে হবে আর যেটা ডক্টর আচার্য বললেন যে প্রিলিমিনারি জিনিসগুলো করতে হবে পিলিমিনারি জিনিস কী প্যারাসিটামল যেমন খাওয়াতে হবে বাচ্চার জন্য ডিহাইড্রেটেড না হয়ে যায় এই যে জ্বর হলে আমাদের শরীর থেকে জলটা বেরিয়ে যায় সুতরাং বারবার ফ্লুইড দিতে হবে ডিহাইড্রেশানটা যাতে না হয় নাক বন্ধ হলে সেখানে নর্মাল সেলাই নেজাল ডব দেওয়া যেতে পারে বাচ্চা হাসছে কাঁচছে সেই জন্য কিন্তু সেখানে অ্যান্টিস্টেমিক জানিয়ে ওষুধ দেওয়া যেতে পারে আরেকটা জিনিস যেটা প্যারেন্টসদের ক্ষেত্রে খুবই জরুরি ওয়ার্নিং সিগনালগুলো প্যারেন্টরা যেমন খেয়াল রাখে মানে আমার বাচ্চা সর্দি কাশি জ্বর হচ্ছে খারাপের দিকে কি করে যাচ্ছে বা আমারা কী করে বুঝবেন যে বাচ্চাটা খারাপের দিকে যাচ্ছে জ্বরটা যদি বেশ কিছুদিন ধরে হাই টেম্পারেচারটা পারসিস্ট করে গভর্নমেন্ট প্রোটোকল এটা বলেছে টু ডেজ কিন্তু তবু থ্রি ডেজ ফোর ডেজ এর উপর যদি পারসিস্ট করে এবং যদি দেখা যায় এটা ডিহাইড্রেটেড হচ্ছে ডিহাইড্রেশনটা কী করে বুঝবেন এই যে মুখ শুকিয়ে গেল ইউরিন কম হওয়াটা সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস বলা হয় লেস দেন ফাইভ টাইমস যদি ইউরিন হচ্ছে পার ডেতে তাহলে বুঝতে হবে যে এটা খারাপের দিকে যাচ্ছে আমাকে হসপিটালে নিয়ে আসতেই হবে যদি দেখা যায় যে ওদের রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে ধরুন ওর যদি ফাস্ট ব্রিদিং হয় বা পাঁচরার যে জিনিসগুলো ভিতরে ঢুকে যাচ্ছে এইটা যদি হয় আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট হচ্ছে এক্সট্রা পালমোরেরি মানে মেনলি তো পালমোরেরি মানে লাং ইনভলভ করছে এক্সট্রা পালমোরেরি ম্যানিফেস্টেশন মানে যদি দেখা যায় তার ক্ষেত্রে কনভালশন হচ্ছে বা যদি দেখা যায় সে নেতিয়ে পড়ছে এইগুলো যদি বাচ্চা দেখা যায় একদম খেতে পারছে না মানে সেটা খাওয়াটা যদি ফিফটি পারসেন্টের নিচে নেমে যাচ্ছে এইগুলো যদি হতে থাকে বা রেয়ারলি কারো কারো ক্ষেত্রে ইউরিনে ব্লাডও আসতে পারে হেমারাইসিস্টাইটিস হয় এখন কিন্তু কতগুলো বাচ্চা ডক্টর আচার্য আমার সঙ্গে হয়তো সহমত হবে কিনা আমি জানি না কিছু কিছু বাচ্চা কাস্তে মুখ দিয়ে অল্প কিন্তু রক্ত আসে